السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة على سيد المرسلين সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমাদের জীবনের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব স্বপ্নের লবণ দেখলে কি ব্যাখ্যা হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কখনো কখনো এই স্বপ্ন দেখে অর্থাৎ লবণ স্বপ্ন দেখে আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিতে চাচ্ছেন অথবা আপনাকে সতর্ক করতে চাচ্ছেন লবণ স্বপ্ন দেখলে আপনি কখনো বুঝতে পারবেন যে আপনি প্রচুর পরিমাণে সম্পদ লাভ করবেন কখন বুঝতে পারবেন আপনি সুসংবাদ লাভ করবেন আল্লাহ তাআলা আপনার ইজ্জত সম্মান বাড়িয়ে দিবে অথবা কখনো ব্যাখ্যা হয়ে থাকে লবণ দেখলে আপনি দুঃখ কষ্টে পতিত তো স্বপ্নে লবণ দেখলে কখন কি ব্যাখ্যা হয় সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত প্রমাণ সহকারে সরাসরি কিতাব থেকে আলোচনা করব সুতরাং ভিডিওটি না টেনে স্কিপ না করে প্রতিটি শব্দ বুঝে বুঝে শেষ পর্যন্ত দেখুন আপনারই জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বাজিয়ে রাখুন যাতে আপনার দেখা সকল স্বপ্নের ব্যাখ্যা এই চ্যানেলে প্রমাণ সহকারে পেয়ে যান তো সম্মানিত দর্শক লবণ স্বপ্নে দেখলে কি ঘটবে কি ব্যাখ্যা হবে সে সম্পর্কে আমরা আলোচনা করব সরাসরি কিতাব থেকে সুতরাং চলুন আমরা চলে যাই কিতাবের পাতায় প্রিয় দর্শক আমরা রয়েছি আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহর সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর ইয়ার বাংলা ভার্সনে লবণ স্বপ্নে দেখার অধ্যায় এখানে দেখতে পাচ্ছেন লবণ দেখা অর্থাৎ স্বপ্নে লবণ দেখলে কি ঘটবে কি ব্যাখ্যা হবে কি ঘটবে জীবনে এ সম্পর্কে হযরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে লবণ দেখা নগদ দিরহাম ও নেক কাজ ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি যিনি এই কিতাবের লেখক অনেক বড় একজন স্বপ্নের ব্যাখ্যা বিশারদ ইমাম ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ লবণ দেখে ব্যাখ্যা হয়ে থাকে সে নগদ টাকা পয়সা লাভ করতে পারবে এবং সে নেক কাজ করবে ভালো কাজে তার জীবন ব্যয় করবে এবং সে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ লাভ করবে টাকা পয়সা লাভ করবে এরপরে দেখতে পাচ্ছেন নিজের নিকট সাদা লবণ দেখা নগদ অর্থ লাভ করবে অর্থাৎ স্বপ্নে যদি কেউ নিজের নিকট সাদা রঙের লবণ দেখে সাদা কালারের লবণ দেখে ব্যাখ্যা হবে সে প্রচুর পরিমাণে নগদ টাকা পয়সা লাভ করবে নগদ অর্থ লাভ করবে আল্লাহ তাআলা তাকে নগদ প্রচুর টাকা দান করবেন এরপরে দেখতে পাচ্ছেন হযরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন লবণ খেতে দেখা দুনিয়া বিমুখিতার পথ ইখতিয়ার করবে নেক কাজ করবে ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ আলাইহি তিনি অনেক বড় একজন স্বপ্নের ব্যাখ্যা বিশারদ ইমাম তিনি বলেছেন কেউ যদি লবণ খেতে দেখে ব্যাখ্যা হবে সে দুনিয়া বিমুখিতার পথ ইখতিয়ার করবে অর্থাৎ সে দুনিয়ার প্রতি মহাব্বত ছেড়ে দিবে আখেরাতের প্রতি তার মহাব্বত বাড়বে তার ইমান বেড়ে যাবে তার সওয়াবের কাজ নেক কাজ বেড়ে যাবে এবং সে নেক কাজ করতে পারবে এই তৌফিক তার হবে আল্লাহ তাআলা তার এই সৌভাগ্য দান করবেন যে তাকে দুনিয়া বিমুখিতে দান করবেন এবং আখেরাতের মহাব্বত বাড়িয়ে দিবেন এবং নেক কাজ ইবাদত বন্দিগির মহাব্বত তার অন্তরে বাড়িয়ে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন ময়লাযুক্ত লবণ দেখা ঝগড়া বিবাদের লক্ষণ অর্থাৎ স্বপ্নে যদি কেউ ময়লাযুক্ত অর্থাৎ যে ময়লায় অর্থাৎ যেই লবণে ময়লা যুক্ত করা রয়েছে ময়লাযুক্ত লবণ দেখলো ব্যাখ্যা হবে সে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বে এবং তার সাথে কারো ঝগড়া বিবাদ হবে এরপরে দেখতে পাচ্ছেন হযরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন লবণ স্বপ্নে দেখার পাঁচ প্রকারের ব্যাখ্যা হতে পারে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি তিনি অনেক বড় একজন স্বপ্নের ব্যাখ্যা বিশারদ ইমাম ছিলেন তিনি বলেছেন স্বপ্ন যদি কেউ লবণ দেখে ব্যাখ্যা হতে পারে পাঁচটি কখনো ব্যাখ্যা হয়ে থাকে নগদ অর্থ সম্পদ অর্থাৎ সে নগদ প্রচুর অর্থ সম্পদ লাভ করবে কখনো ব্যাখ্যা হয়ে থাকে ইজ্জত সম্মান আল্লাহ তাকে ইজ্জত সম্মান দান করবেন লবণ দেখলে কখনো ব্যাখ্যা হয়ে থাকে সে নেকের কাজ করবে আবার লবণ দেখলে কখনো ব্যাখ্যা হয়ে থাকে সে প্রচুর সম্পদ লাভ করবে আবার লবণ দেখলে কখনো ব্যাখ্যা হয়ে থাকে সে নেক কাজ করতে পারবে এখানে দেখতে পাচ্ছেন লবণ খারাপ লবণ দেখার চার প্রকারের ব্যাখ্যা হতে পারে অর্থাৎ স্বপ্নে যদি কেউ খারাপ লবণ দেখে যে কোনোভাবেই স্বপ্নে দেখলো এবং বুঝতে পারলো যে লবণগুলো খারাপ তাহলে ব্যাখ্যা হবে যে কোনো চারটির মধ্যে থেকে একটি ব্যাখ্যা হবে এক নম্বরে হলো সে দুঃখ কষ্টে পতিত হওয়ার লক্ষণ লবণ স্বপ্নে দেখলে কখনো কখনো ব্যাখ্যা হবে দুঃখ কষ্টে পতিত হবে আবার কখনো ব্যাখ্যা হবে অসন্তুষ্টিমূলক কথা সে শুনবে অথবা কাউকে বলবে আবার কখনো ব্যাখ্যা হয়ে থাকে সে হাসি খুশি হতে পারবে সম্মানিত দর্শক এছাড়া অসংখ্য স্বপ্নের ব্যাখ্যা নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে আপনার প্রয়োজনীয় স্বপ্নের ব্যাখ্যা দেখে নিতে পারেন এবং যে কোনো স্বপ্নের ব্যাখ্যা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানিয়ে এখান থেকেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু